75-এর পর মানবাধিকার কোথায় ছিল প্রশ্ন প্রধানমন্ত্রীর সন্ত্রাস বিরোধী আইনের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলছে আওয়ামী লীগ সরকারের পতন সময়ের ব্যাপার মন্তব্য বিএনপির হোটেল সারিনা কাণ্ডে ফেঁসে গেলেন বিএনপি নেতা আমির খসরু পাঁচজনকে আসামি করে দুদকের মামলা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9টায় একুশে সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online পঁচাত্তর পরবর্তী সময় মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলার রায় দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সন্ত্রাস বিরোধী আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিরও তাগিদ দেন তিনি প্রণব চক্রবর্তীর রিপোর্ট বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 1947 সালে ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন 2002 সালের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিচার ও বিচার প্রশাসনের কার্যক্রমকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়াই যার মূল লক্ষ্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের 59তম বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন 15 আগস্টের পর ন্যায় বিচার না পাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের বিচার ব্যবস্থায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে সরকার আমরা যারা আপনজন হারিয়েছিলাম 15 আগস্ট আমাদের চাই না আমাদের মানবাধিকার সম্পর্কে কেউ ভাবতে ভেবেছে কিনা খায়রুল হক সাহেবের এবং তোফাজল সাহেব জাস্টিস তোফাজল সাহেব রায় দিয়েছিলেন বলেই আমরা সেই বিচার রায় কার্যকর করতে সক্ষম হয়েছিলাম যেই যে সাহসী পদক্ষেপ তা নিয়েছিলেন এবং বাংলাদেশের বিচারহীনতার যে কালচার শুরু হয়েছিল সেটা দূর হয়েছিল আমি চাই যে সব মানুষের যেন ন্যায় বিচারটা পায় এবং দ্রুত মামলাগুলি যেন নিষ্পত্তি হয় একটা স্বচ্ছতা জবাবদিহিতা যেন সৃষ্টি হয় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই জানিয়ে এ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন সরকার প্রধান জঙ্গিবাদ বা সন্ত্রাসের কার্যক্রম এটারও কিন্তু ধরন পাল্টে যাচ্ছে এখানেও কিন্তু সেই সাইবার ক্রাইমটা সব থেকে বেশি তাই সন্ত্রাস বিরোধী যে আইনগুলি যেন দ্রুত বিচার সম্পন্ন হলে পরে তখন এই যারা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত হয় তার হবে না বিচার ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী আসবে বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠা আমরা করে দেব সেটা একবারে আন্তর্জাতিক মানের কিন্তু সেই সাথে সাথে একটা বিশ্ববিদ্যালয় আইনি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব আমি সবসময় মনে করি যে সর্বক্ষেত্রে ট্রেনিংটা একান্তভাবে দরকার ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী হবে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ই পপুলেশন ই জনগোষ্ঠী প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশের অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করব সরকার অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সচিবালয়ে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেন সাংবাদিকদের সাথে বলেন বিদেশি দূতাবাসের যারা কথা বলেন তাদের জেনেভা কনভেনশনের বাইরে যাওয়া উচিত নয় বলেন আবার যদি অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা ঘটে তাহলে সরকার কঠোর অবস্থানে যাবে বিদেশিদের দিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না বিদেশিরা কাউকে ক্ষমতা বসাবে আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরাই সমাধান সবাই দমে গেছিল বিদেশিরাও আশঙ্কা করছে 10 তারিখ মনে করি এখানে একটা কারবালা
এবং এখানে একটা ধ্বংসলীলা দেখতে পাওয়া যায়। এ সময় শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। পৃথিবীর অন্যান্য দেশে যেমন এখানে আমার সেভাবে হবে, রুটিন সরকার থাকবে। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপির যে নির্বাচন ভীতি তৈরি হয়েছে তা দূর করার দায়িত্ব সরকারের নয়। আমরা চাই যে দেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র শক্তিশালী হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা গণতন্ত্র তো বিশ্বাস করে না, তারা জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে, সেজন্য নির্বাচন নিয়ে তাদের এত ভয়। এ সময় অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সরকার আন্তরিক বলে জানান তিনি। আমরা বিএনপির প্রতি সবসময় উদার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুক্তির দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। এতে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ অভিযোগ করেন, 7 ডিসেম্বর তাদের কেন্দ্রীয় কার্যালয় তছনছ করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে শীর্ষ নেতাদের। এই সরকার এভাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। দ্রুত মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতার সকল নেতাকর্মীর মুক্তির দাবি করেন খন্দকার মোশাররফ। শ্রীলঙ্কা যারা 18 বছরের একচেটিয়া ক্ষমতায় ছিল, 2 ভাইয়ের রাজত্ব ছিল, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, তারা আরেক ভাই অর্থমন্ত্রী, তারাও কিন্তু টিকে থাকতে পারে নাই। এদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে, এই জনগণের আস্থায় আমার শুরু করেছে যে আর এই স্বৈরাচার টিকতে পারবে না। এই স্বৈরাচারের সময় শেষ এবং খালেদা জিয়া তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশ। প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, 1995 থেকে 2001 সালে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট থাকাকালে বনানীতে সিএসসির মালিকানাধীন প্লটটি সহ পাশের আরেকটি প্লট ডেভেলপ করার জন্য চুক্তি করেন। চুক্তি মোতাবেক 5টি ফ্লোরের পরিবর্তে সিএসসিকে 4টি ফ্লোর দিয়ে 1টি ফ্লোরের টাকা আত্মসাৎ করেন আসামিরা। একই সাথে নিজস্ব মালিকানায় নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণ করে তারা। উভয় ফ্লোরে যথাক্রমে 22 তলা ও 21 তলা ভবন নির্মাণ শেষে 5 তারকা হোটেল সারিনা ইন লিমিটেড পরিচালনা করে পরস্পরের সাথে যোগ সাজশে প্রতারণার আশ্রয় গ্রহণ করত, একে অপরের সহায়তায় নিজেদেরকে লাভবান করায় দণ্ডবিধির 409, 107, 468, 471, 420 ধারাসহ 1947 সালে দুর্নীতি প্রতিরোধ আইনে 5-2 ধারায় অপরাধ ধারায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক আজকে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর 17। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রংপুর সিটিতে কাল ভোট কেন্দ্রের বাইরেও থাকছে সিসি ক্যামেরা, কড়া নিরাপত্তা। কাল রংপুর সিটি নির্বাচন কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 86টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তবে কোনো অনিয়ম হলে ভোট বন্ধের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2012 সালে রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর এবার তৃতীয় দফা নির্বাচন হচ্ছে। দুপুরে রংপুর পুলিশ লাইন্স মাঠে অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এসব সরঞ্জাম। 6 স্তরে প্রায় আমাদের এই নিরাপত্তা বলয়টা আছে। প্রথমে কেন্দ্রে, কেন্দ্রের পরে আমাদের মোবাইল পার্টি আছে, তারপরে স্ট্রাইকিং পার্টি আছে, এরপরে আবার আমাদের স্পেশাল
যে রিজার্ভ বাই স্ট্রাইকিং এর একটা মোবাইল পার্টি থাকবে। নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে 7টি করে বুথ রয়েছে। বুথের ভেতর ভোট প্রদানের গোপন কক্ষেও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রের বাইরেও স্থাপন করা হয়েছে 2টি করে সিসিটিভি। সিসি ক্যামেরা লাগানো ওকে হয়ে গেছে। এখন আমরা এসেছি এখানে, এখানে সবার সঙ্গে পরিচয় হচ্ছে। 33টি ওয়ার্ডের 229টি কেন্দ্রে 54 জন নির্বাহী ও বিচারকী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি কেন্দ্রে 25 জন পুলিশ, নারী পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মাঠে থাকবে 10 প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত র‍্যাব এবং ভ্রাম্যমান পুলিশের টিম। পুরো নির্বাচনী এলাকাটা নিরাপত্তা চাদরে ঢেকে যাবে এবং আমরা ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখবো। সুতরাং ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবেন। 205 বর্গ কিলোমিটার এলাকায় 33টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি কর্পোরেশন। আগের 15টি ওয়ার্ডের সঙ্গে নতুন করে 18টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টে পর্যন্ত। 229টি কেন্দ্রের সবগুলোতেই ভোট হবে ইভিএমে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এখনও উদ্ধার হয়নি মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী কার্গো জাহাজ। বিআইডব্লিউটিএ বলছে এত বড় জাহাজ উত্তোলনের সক্ষমতা তাদের নেই। এদিকে জাহাজ থেকে তেল নদীতে ছড়িয়ে পড়ছে, চলে যাচ্ছে সাগরের দিকে। ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত হয়েছে তদন্ত কমিটি। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। ভোলার মেঘনা নদীতে প্রায় 11 লাখ লিটার জ্বালানি তেল সহ ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের জন্য পদ্মা অয়েলের একটি জাহাজ এসে পৌঁছালেও অপর জাহাজটি এখনো পথে। আমরা চেষ্টা করব দুই জাহাজ দিয়ে ডুবুরির সাহায্য নিয়ে ওই জাহাজ তোলার জন্য। তবে তেলবাহী এ কার্গো উদ্ধারে নিজেদের সক্ষমতা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। পরিবেশের বিপর্যয় রোধে নদী থেকে এ পর্যন্ত প্রায় 2 লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ইতিমধ্যে বাংলাদেশ কোস্টগার্ডের ল্যামো সংযোজিত অত্যাধুনিক বোটের মাধ্যমে আনুমানিক 2 লক্ষ লিটার ডিজেল অপসারণ করা হয়েছে। এদিকে নদীতে তেল এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, পরিবেশ হয়ে উঠছে বিষাক্ত। পরিবেশ বিপর্যয় সহ মৎস্য সম্পদের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তেল অতি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা না হয় তাহলে পানির দূষণ ঘটবে এবং এর ফলে এখানকার নদীর যে ইকোসিস্টেম আছে সেটি ধ্বংস হয়ে যাবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায় নিরূপণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পদ্মা অয়েল কোম্পানির 4 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বিআইডব্লিউটিএ চাঁদপুরের যেই জাহাজটা রয়েছে উদ্ধারকারী রেস্কিউ জাহাজ, ওটা 250 মেট্রিক টন ক্যাপাসিটি। সো ওখানে প্রাইভেট একটা পাওয়ারফুল রেস্কিউ জাহাজ আছে, ওইটা অলরেডি রওনা দিয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি, কীভাবে এটা উদ্ধার করতে হবে যতটা শীঘ্র এবং যাতে কোনো পলিউশন না হয়, এবং জাহাজ উদ্ধারকারী জাহাজ সেটা কত দূর আছে সার্বিক খোঁজ খবর আমরা ইতিমধ্যে রেখেছি। রোববার ভোরে ভোলার তুলাতুলি ইলিশবাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় তলা ফেটে ডুবে যায় সাগর নন্দিনী নামে তেল বোঝাই জাহাজটি। 9 লাখ লিটার ডিজেল এবং 2,34,000 লিটার অক্টেন ছিল জাহাজটিতে। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। যাত্রা শুরু করল একেএইচ গ্রুপের প্রতিষ্ঠান একেএইচ নিটিং অ্যান্ড ডাইং এক্সটেনশন ইউনিট। উদ্বোধন করেন সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন বিজিএমইয়ের সভাপতি ফারুক হাসান, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, একেএইচ গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এমডি শামসুল আলম, ডিএমডি আবুল কাশেম সহ দেলোয়ার হোসেন। পরে অতিথিরা কারখানাটি ঘুরে দেখেন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 75-এর পর মানবাধিকার কোথায় ছিল, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সন্ত্রাস বিরোধী আইনের মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ। বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলছে আওয়ামী লীগ। সরকার পতন সময়ের ব্যাপার মন্তব্য বিএনপির। হোটেল সারিনা কাণ্ডে ফেঁসে গেলেন বিএনপি নেতা আমির খসরু, 5 জনকে আসামি করে দুদকের মামলা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।